আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৌদি যুবরাজের সঙ্গে কুশানের বৈঠক। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জায়েদ কুশনার। মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি সৌদি আরব গেছেন। ফিলিস্তিন ইসরায়েলের দ্বন্দ্ব নিরসনের বিষয়ে মার্কিন প্রশাসন কখন কথিত শতাব্দীর গুরুত্বপূর্ণ চুক্তি উন্মোচন করতে যাচ্ছেন তার আগে কুশনার আঞ্চলিক সফরে বের হয়েছেন। বুধবার বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জেন্স গ্রিনবার্ড উপস্থিত ছিলেন। দুই পক্ষ ফিলিস্তিনি ইস্যু এবং রিয়াদ ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন। হোয়াইট হাউস থেকে এক বিবৃতির মাধ্যমে এসব কথা জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য সফরের প্রথম পর্যায়ে কুশনার মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানে যান এবং সেখানে তিনি ও তার সঙ্গী গ্রিনবার্ড বাদশা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে বৈঠক করেন। তার একদিন আগে বাদশা আবদুল্লাহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথিত শান্তি প্রক্রিয়া নিয়ে অমলানে বৈঠকে বসেন। ফিলিস্তিনি ইসরায়েলের সংকট নিরসনের বিষয়ে মার্কিন প্রতিনিধিদল মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছে এবং সৌদি আরব সফর শেষে কুশনার ও গ্রিনবার্ড ইসরায়েল মিশর কাতার সফর করে, কিন্তু তারা ফিলিস্তিনিদের সঙ্গে কোনো আলোচনা করবেন না। গত ডিসেম্বর মাসে পবিত্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক মারাত্মক অবনতি ঘটে। প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস ঘোষণা করেছেন তারা আর যুক্তরাষ্ট্রকে নিরপেক্ষ মধ্যস্থকারী হিসেবে মানবেন না। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।